গুড মর্নিং ফ্রেন্ডস, আমার রান্নাঠানা সবকিছু হয়ে গেছে, যেহেতু আজকে ভেজ সেই জন্য বেশি কিছু আইটেম নেই। আর আজকে আমি মেয়ের এখন চুলটা কেটে দেবো, ঘর ফর ঝাড়া গোছানো হয়ে গেছে, তো এখন মেয়ের চুলটা কেটে দেব। তো চলো তোমাদের দেখাই মেয়ের চুলটা আমি কি করে কাটছি। প্লেন গোল টাইপেরই কেটে দেবো, আবার বেশি ছোট করতে চায় না, তাই জন্য তাই না এইটুকু কেটে দেবো। তো চলো তোমাদের দেখাই। তো আমি এখন মেয়ের চুলটা কেটে দিচ্ছি, প্রথমে চুলটা আস্তে নিচ্ছি দুটো ভাগ করে, এবার সমান করে কাছে দিয়ে, আর না ওরকম করে আস্তে হয় না, তুই মাথাটা সোজা করে দাও। আমার মেয়ের চুল কাটা পেছন করে একদম ছোট করে দিলাম, মানে ঘরের পাশে চুল গোল 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 করেই কেটে দিয়েছি। গোল লাগবে না, শ্যাম্পু করলেই গোল লাগবে। তো ঠিক আছে, তোমরা বলো কেমন হয়। তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগে না। এখন চুলটা আমি কেরম কেটেছি পেছন করো, এই জায়গাটা এরকম ব্ল্যান্ডের মতো করে দিয়েছি, রাউন্ড করে সামনেটা দেখি, আর সামনেটা এরকম করে দিয়েছি। তো কেমন হয়েছে বলো তোমরা। তো তোমরা দেখলে আমি মেয়েকে চুল কেটে দিয়েছি, এখন আমি স্নান করতে যাব, স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি, এখানে মেয়েকে পাঁপড় ভেজে দিচ্ছি, মেয়ে পাঁপড় কাটছে। তো আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। মেয়ে এখন চিপস খেতে খেতে, মানে চিপস মানে পাঁপড় ভেজে দিয়েছে, আলুর মতন এক ধরনের পাঁপড় আছে, সেই পাঁপড় খেতে খেতে কার্টুন দেখছে। আর ওর চুল কাটাটা অবশ্যই তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে, বেশি ছোট করিনি তাই না। আর ওর যে হেয়ার ব্যান্ডটা পরেছে সেটা যখন আমরা দীঘাতে গেছিলাম, দীঘা থেকে কিনে দিয়েছি, হেয়ার ব্যান্ডটা বেশ সুন্দর, সাদা সাদা মুক্তোর মতন কুর্তি দেওয়া, তো আমার ভালো লাগলো, তাই জন্য আমি মেয়ের জন্য কিনেছি। তো আমি পুজো দিইনি, তারপর তো আমি এখন দুপুরের জন্য একটু সয়াবিন বানিয়ে নিচ্ছি, যেহেতু বললাম আজকে বৃহস্পতিবার, এই সরি আজকে শনিবার, তো সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হয়। তো ডাল রান্না করেছি, পাঁপড় ভাজা, মেয়ের জন্য ডিম সাথে দিয়ে দিই,
আর হচ্ছে একটু সয়াবিন বানিয়ে নেব, তাহলে রাত্রিবেলাও কিছু বানাতে হবে না। ঝটপট বানিয়ে নেব, মশলা আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছে। কালকে আসলে মেয়ে কালকে মেয়ের এক্সাম শেষ হয়েছে, শুনতে পেলে কিনা জানি না, কালকে মেয়ের এক্সাম শেষ হয়েছে সেই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সব কাজেই আমার দেরি হয়ে গেছে। সর্ষের তেলটা কি ঝাল, সর্ষের তেল সাধারণত রান্না করি না, ভালো করে তাড়াতাড়ি সয়াবিন রান্না করে নিই। হয়ে গেলেই আমি খেয়ে নেব, আসলে প্রচন্ড আমার খিদেও পেয়ে গেছে। গ্যাস অন থাকলে না রান্নাটা যদি দেরি করে করি, দেরি করে খেলে আমার অ্যাসিড হয়ে যায়, সেই জন্য ঝটপট ঝটপট করার চেষ্টা করি, তাও দেরি হয়ে যায়। মশলাটা কষিয়ে নেব, সর্ষের তেলটা বেশি দিই নি তাই জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিই না, মশলাটা কষানো না, আমি একটুখানি জলে সয়াবিন গুলোকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা দিয়ে কষিয়ে নিই, হয়ে যাক তারপর কথা বলছি। তো আমি বসে পড়েছি খাবার নিয়ে, দুপুরের খাবার নিয়ে, সয়াবিন বানানো হয়ে গেছে তো গরম গরম সয়াবিন দিয়েই ভাতটা খেয়ে নেব। মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, মনে হচ্ছে কোথা দিয়ে একটু ঘুরে আসি, প্রতিবারই স্কুল এই ছুটি মানে এক্সাম শেষ হওয়ার পর ছুটির সময় কোথাও একটা ঘুরতে যাই, যেমন গত বছর উত্তরাখণ্ড গেছিলাম, তার আগে গ্যাংটক সাইডে গেছিলাম। এই বছরটা যাওয়াটা একটু রিস্ক হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আবার নতুন করে প্যান্ডামিক শুরু হয়েছে, লকডাউন হবে নাকি শুনছি এরকম, কোথাও ঘুরতে গিয়ে যদি আটকে পড়ি সেটা একটা ভীষণ অসুবিধার ব্যাপার। সেই জন্য বরকে বলছি কাছাকাছি কোথাও ঘুরে আসি, ধরো কাছাকাছির মধ্যে নবদ্বীপ মায়াপুরটা ভীষণ ভালো জায়গা, যদিও কোনোদিন আমি যাইনি। তারপর ইচ্ছে ছিল হয় নবদ্বীপ মায়াপুর নয়তো তারাপীঠ হয়ে শান্তিনিকেতন, শান্তিনিকেতন জায়গাটা আমার খুব ভালো লেগেছে। দেখা যাক কি হয়, এখনো ঠিক নেই কোথায় যাব, পরীক্ষা শেষে ঘরে বসে থাকতে ভালো লাগে না। মেয়ের এখনো খাওয়া হয়নি, আমি খেয়ে নিয়ে মেয়েকে খাবো, সবসময় আমি আগে খেয়ে নিই, মেয়ে খেতে অনেক দেরি করে। দেখো ক্লে দিয়ে কি করছে, হাতের মধ্যে রং করে ক্লের কালার গুলো উঠছে না, হাতের মধ্যে কি সব বানাচ্ছে। কালার মিক্স করে কি করছে,
ক্রেপ লেই হলো ওরতে কিছু না কিছু বানাবে তো দাই হোক আমি খাওয়াটা কন্টিনিউ করছি এবং খাওয়া হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম আসলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন যেহেতু তোমরা দেখলে দুপুরবেলা আমি সয়াবিন রান্না করে নিয়েছি সেই জন্য এখন আমি একটু রাত্রিবেলার জন্য ভাত রান্না করে নেব তো ভাত চলো রান্নাঘরে যাই ভাত করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি আজকে ইচ্ছে আছে একটু এই রেডিমেড যে রেডিমেড মানে পাউডারটা আর কি গোলাপ জামুনের পাওয়া যায় যেটা সেটা আজকে বানাবো এটা জাস্ট পাউডারটা একটু ঘি দিয়ে আর অনেকে একটু মিল্ক পাউডার দেয় সেটা দিয়ে ভালো করে মেখে গোল গোল বল টাইপের বানিয়ে সেটাকে তেলে ভেজে তারপর শিরা বানিয়ে তার মধ্যে এই গোলাপ জামুনটা আমার মেয়ে এবং বর দুজনেই খেতে খুবই ভালোবাসে আমারও ভালো লাগে তো দেখি আজকে এটা বানাবো এখন মেয়ে ঘুমাচ্ছে সেই জন্য আমি ওর খাবারটা একটু বানিয়ে রেডি করে নি তারপর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেল গোলাপ জামুনটা বানাবো ভাবছি অনেকদিন ধরে মিষ্টি খেতে ইচ্ছে করছিল ভাবছি কেনা মিষ্টি থেকে বাড়িতে বানানোই ভালো তো ভাতটা হয়ে যাক তারপর কথা বলছি তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে এবং মেয়ে মাছকে খাবারও দিয়ে দিয়েছে আর ওদিকে রান্নাঘরে আমার গোলাপ জামুনের বলগুলো তৈরি করা হয়ে গেছে এবং শিরাটা বসিয়েছি শিরাটা একটু আঠালো টাইপের হয়ে আসলে তারপর আমি গোলাপ জামুনগুলোকে ওর মধ্যে রসের মধ্যে ঢেলে দেবো আজকে কত মুখ দিয়েছে তো চলো তোমাদের আমি গোলাপ জামুনগুলো দেখাই আমি গোলাপ জামুনের বলগুলোকে ভেজে নিয়েছি এখানটা কালো কালো লাগছে কিন্তু অতটা কালো না শিরাতে যখন দেবো তখন কালারটা বোঝা যাবে তো এদিকে শিরাটাও হচ্ছে একটু গাঢ় হবে তারপরে বলগুলোকে আমি ছেড়ে দেবো শিরাটা হয়ে এসেছে এবার আমি একটা একটা করে গোলাপ জামুন মধ্যে ভেঙে দিচ্ছি টক বক করতে করতে এই অবস্থায় দিলে কি শিরাটা ভালো করে ভেতরে ঢুকবে তারপরে একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো দেখতে পাচ্ছ এইগুলোকে এই যে গোলাপ জামুনের যে মিক্সটা পাওয়া যায় এগুলোকে তুমি লম্বা লম্বা ওই ল্যাংচার মতন করেও ফ্রাই করতে পারো আবার চমচমের মতন যে ঘুড়ির মতো যে আকারটা সেরকম করেও বানাতে পারো অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটু কিছু মিষ্টি বানাবো তো অবশেষে আজকে বানিয়ে ফেললাম মেয়েও এটা খেতে ভালোবাসে বাবাও ভালোবাসে আমিও ভালোবাসি সবাই ভালোবাসে তো এটা হয়ে যাক পুরো কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ গোলাপ জামুন আমার রেডি আরেকটু ফুলবে তো আমি ঢাকনা দিয়ে আটকে দেব তো আমার গোলাপ জামুন রেডি আমি এটাতে কাজু বাদাম দিয়ে গার্নিশ করেছি কেমন হয়েছে বলবে এই হলো আমার গোলাপ জামুন রসগুলো সব টেনে নিয়েছে তাই জন্য আমি কড়াই থেকে বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি এবার এটা ঠান্ডা হলে ফ্রিজ রেখে দেবো
আর আমি নিয়েছি একটু টেস্ট করার জন্য। মেয়ে ওদিকে টিভি চালিয়ে দেখছে। মেয়ে খাবে? ও খাবে না, ও আসলে এই মাত্র খেয়ে দিয়ে উঠেছে, তো পেটটা এমনিতেই ভর্তি আছে। পরে খাবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা, বিশেষ করে মেয়ের চুলটা যে কেটেছি সেটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে মনে হয় এদিকে যে ওর চুল কাটাটা কেমন হয়েছে, ঠিক আছে? তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে এবং শেয়ার করবে, তার সাথে লিখে পাঠাবে যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি এখন একটু টেস্ট করে দেখি। দারুণ হয়েছে খেতে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এটা, এটা একদম ইজি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্তই। টাটা করে দাও, টাটা।